मेरा अनम्यूट कर रखें। मेरे अपना अनम्यूट कर रखें। मैंने अपने अनम्यूट कर रखें। হ্যালো, আমার কথা শুনতেছো তোমরা? হ্যাঁ, কথা শুনতেছো দীপিকা? তাহলে দেখো, আজকে তোমাদের আমি ইংরেজি ক্লাস করাবো। কত ক্লাসে তোমাদেরকে যে আমি ইংরেজিতে মাসের নাম দিয়েছিলাম, তোমরা শিখেছ সবাই? আর কি কি করে যে তোমরা এগুলো সব বাড়ি কাজ করছো? পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাই? কথা বলো। তোমাদের ইংলিশ গ্রামারে কি আছে? গ্রামার কাকে বলে? যে বই পড়লে ভাষা শুদ্ধ করে বলা পড়া ও লেখার নিয়ম কানুন রীতিনীতি জানা যায় তাকে কি বলে? গ্রামার। গ্রামার বাংলা কি? ব্যাকরণ। আমরা যেমন বাংলা ব্যাকরণে বলি না, ব্যাকরণ কাকে বলে সেটা ইংরেজি কি? ব্যাকরণ ইংরেজি হচ্ছে যে গ্রামার, ইংরেজিতে বলে গ্রামার। তাহলে গ্রামার কাকে বলে? যে বই পড়লে ভাষা শুদ্ধ করে, ভাষাটাকে উচ্চারণে শুদ্ধ ভাবে তোমাদেরকে বলতে হবে, পড়তে হবে এবং লেখার নিয়ম কানুন গুলো রীতিনীতি জানা যায় তাকে কি বলে? ইংরেজি গ্রামার বলে।
যেমন বাংলা গ্রামার ইংলিশ গ্রামার যেমন বাংলা গ্রামার বেঙ্গলি গ্রামার এখানে উচ্চারণ হবে বেঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার তারপরে ইংলিশ গ্রামার কাকে বলে যে বই পড়লে ইংরেজি ভাষা শুধুমাত্র ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা পড়া ও লেখার নিয়ম কানুন ও রীতিনীতি জানা যায় তাকে কি বলে ইংলিশ গ্রামার তাকে কি বলে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার কাকে বলে উত্তর যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধভাবে অর্থাৎ
ইংরেজি গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামার কাকে বলে? যে বই মানে ইংরেজি গ্রামার বইয়ের কথা বলা হয়েছে এখানে। ইংলিশ ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা, পড়া ও লেখার নিয়ম কানুন গুলো, রীতিনীতি গুলা আমরা জানতে পারি, তাকে কি বলে? ইংলিশ গ্রামার বলে। এবার আসো, লেখা কাকে বলে? ইংলিশ গ্রামার কাকে বলে, লেটার কাকে বলে।
পরীক্ষা তো আবার কি আছে ওয়া আগে বলে প্রকাশ করে তবে তাকে
কোহাটা বাংলা কি শব্দ তবে তাকে কি বলে ওয়াক বা শব্দ বলে শব্দ বলে তবে তাকে কি বলে ওয়াক বা শব্দ বলে আমি আমার প্রথম থেকে বলছি গ্রামার কাকে বলে উত্তর হচ্ছে যে বই পড়লে ভাষা শুদ্ধ করে বলা পড়া ও লেখা নিয়ম কানুন ও রীতিনীতি জানা যায় তাকে গ্রামার বলে যেমন বেঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ ঠিক আছে এবার আসো ইংলিশ গ্রামার কাকে বলে যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধ ভাবে বলা পড়া ও লেখার নিয়ম কানুন রীতিনীতি জানা যায় তাকে কি বলে ইংলিশ গ্রামার তাকে কি বলে ইংলিশ গ্রামার আমার লেখা পড়তে পারতেছো তোমরা প্রিয় ছাত্র ছাত্রীরা আমার লেখা পড়া যাচ্ছে কথা বোঝা যাচ্ছে হু হু করবে না কথা বলো হু বলবে না বলে জি বলো জি বলো কথা শোনা যাচ্ছে বুঝতেছ হ্যাঁ বড় করে বলো এবার আসো ল্যাঙ্গুয়েজ কাকে বলে লেটার কাকে বলে লেটার কাকে বলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা লেটার সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে ল্যাঙ্গুয়েজ অর্থ কি ভাষা ল্যাঙ্গুয়েজ অর্থ কি ভাষা এই জন্য এখানে লেখছি ল্যাঙ্গুয়েজ বা ভাষা লেখার সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে যেমন এ একটা বর্ণ বি একটা বর্ণ সি একটা বর্ণ বর্ণ ইংরেজি কি লেটার তাহলে এগুলো এক একটা লেটার এ বি সি বি ই এরকম চার পর্যন্ত এগুলা এক একটা লেটার কি চার পর্যন্ত এক থেকে চার পর্যন্ত আমি তোমাকে উদাহরণের জন্য এই পাঁচটা কিছু আর বি সি বি ই ঠিক আছে ওয়া কাকে বলে দুই বা ততোধিক লেখা মিলে যদি কোন অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়াক বা শব্দ বলে বুঝতে পারছ তোমাদেরকে বুঝাই দিছি না বি ও ওয়াই বল তিনটা বর্ণ দিয়ে যদি বা লেখা দিয়ে যদি কোন শব্দ অর্থ যদি প্রকাশ করে তখনই সেটা ওয়ার হবে শুধু এ বি সি ডি দিয়া যদি আমি যদি এমনি নিজের মন থেকে যদি একটা ওয়ার লিখি না ওয়ার হবে না যদি না সেটার অর্থ প্রকাশ করে সেটাই বলা হয়েছে দুটা ততোধিক লেখা মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার বা শব্দ বলে যেমন বি ডবল ও এ বুক বুক অর্থ কি বই পি ই এম ফ্যান অর্থ কি কলম এম এ এম ম্যান অর্থ কি মানুষ এ টি এন হ্যান অর্থ কি মুরগি এ টি এন ডি হ্যান অর্থ কি মাথা এরকম এগুলা এক একটা ওয়ার্ড এগুলা কি এক একটা ওয়ার্ড প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা ইংলিশ গ্রামারের মধ্যে তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য
সিলেবাসে যা যা আছে আমি আজকে আবার তোমাদেরকে রিভাইজ দিতেছি, তোমরা মন দিয়ে এগুলো পড়বে, বাড়ির কাজ হিসেবে খাতার মধ্যে লিখবে। আমি এখানে এটা লিখে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে সবাই লিখবে। সামনে তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা, তোমরা মন দিয়ে লেখাপড়া করো। আমার ক্লাসের সময় শেষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। Mm-hmm. Mm-hmm.